গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 35,871 জন। একই সময়ে মৃত্যু হয়েছে 172 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 17,741 জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,14,74,605। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে 2,52,364 জনের। মোট সুস্থ হয়েছেন 1,10,63,025 জন। করোনায় মোট মৃত্যু হয়েছে 1,59,216 জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট 23,03,13,163 নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকালই 10,63,379 নমুনা পরীক্ষা হয়েছে। দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের 8 রাজ্যে। দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 35,871 জন। একই সময়ে মৃত্যু হয়েছে 172 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 17,741 জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,14,74,605। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে 2,52,364 জনের। মোট সুস্থ হয়েছেন 1,10,53,025 জন। করোনায় মোট মৃত্যু হয়েছে 1,59,216 জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট 23,03,163 নমুনা পরীক্ষা করা হয়েছে। আর তার মধ্যে গতকালই 10,63,379 নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের সংক্রমণ ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, এবার ভারতে সেকেন্ড ওয়েভ কি শুরু হয়ে গেল? বুধবার পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে। একদিনে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে 23,179 জন, মৃত্যু হয়েছে 84 জনের। শেষ 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে 9,138 জন। এখন অবধি মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছেন 23,70,507 জন। তবে সুস্থ হয়ে উঠেছেন 21,63,391 জন। এ রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে 1,52,760 জনের। মহারাষ্ট্রে এখন অবধি মৃত্যু হয়েছে 53,080 জন। শুধু মুম্বাইতেই মোট আক্রান্ত হয়েছেন 3,49,974 জন, মৃত্যু হয়েছে 11,551 জনের। এখন বাণিজ্য নগরীতে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 15,410 জনের। থানেতেও পরিস্থিতি প্রায় একই রকমের। পুনেতে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 32,359 জনের। করোনা পরিস্থিতিতে দেশের চিন্তা বাড়িয়ে রেখেছে মহারাষ্ট্র। মুম্বাইতে সংক্রমণ রোধে করা বিধিনিষেধ আরোপ করার কথা বলা হচ্ছে। রাজ্যের সংক্রমণ পরিস্থিতিতে কিভাবে লাগাম টানা যায় তা ভেবে ঘুম ছুটছে উদ্ধব ঠাকরের প্রশাসনের। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় সম্পূর্ণ কোথাও বা আংশিক লকডাউন জারি করা হয়েছে। তবে তা করেও সংক্রমণ ছড়িয়ে পড়া রোখা যাচ্ছে না। অচিরেই মহারাষ্ট্রের সম্পূর্ণ লকডাউন জারি নিয়েও নতুন করে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।